الحمد اللہ جا رب المین و صلاۃ وسلام علیہ سلمرسلیم اما بعد فاعوذ باللہ من شیطوان الرضیم بسم اللہ الرحمن الرحیم السلاۃ والسلام علیک يا رسول اللہ ولا علی بصحب يا حبیب اللہ الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله إمام بصيري رحمة الله تعالى عليه محمد سيد طابت مناقبه رسول أكرم صلى الله عليه وسلم شطة شئ شطة جني هلن أبو جغت سردار جني آقا جني شردار طابت مناقبه তার যে প্রশংসা রয়েছে তার যে গুণগান রয়েছে তার যে গুণাবলী রয়েছে তা একেবারেই নির্মল একেবারে নিখুঁত খুবই শ্রেষ্ঠতম বলেন আর তিনি সেই সত্তা আল্লাহ রব্বুল ইজ্জ যাকে বিভিন্ন ধরনের নিয়ামর দ্বারা ধন্য করেছেন রবিল আওয়াল মাস আর রবিল আওয়াল মাসের বিশেষ দিনসমূহ রশ্মি বিচ্ছরণ করছে আর এই দিন সময়ের কীরূপ মাহাত্ম রসুল আকরাম সাল আলী ওয়াসাল্লাম এর শুভ জন্মগ্রহণ যখন হয় তিনি আলহি সালাতসাল্লাম যেই মুহূর্তে শুভ আগমন করেন এই দুনিয়াতে যখন তিনি আগমন করেন আল্লাহ আকবর তার আগমনে এই পৃথিবী কিরূপ রং পরিবর্তন করেছে এই পৃথিবীতে কিরূপ পরিবর্তন এসেছে কীরূপ সৌন্দর্য এসেছে কিরূপ নির্মলতা এসেছে মাদাহুল হাবিব মাওলানা জামিলুর রহমান আলাই রহমা কিছুটা এমন ভাবে উল্লেখ করেছেন অর্থাৎ বারগাহে রিসালাতে আরস করেন আকা আপনি আগমন করলেন پر کی لو شاہ کونین جلوہ نما ہو گیا رنگ عالم کا بالکل نیا ہو گیا مل گیا تو سے اللہ کا راستہ حق سے ملنے کا تو واسطہ ہو گیا آپ وہ نور ہیں کہ قرآن میں آپ وہ نور ہیں کہ قرآن میں وصف رخ آپ کا و ہو گیا ایسا اعزاز کس کو خدا نے دیا جیسا بالا تیرا مرتبہ ہو گیا کل کی کنجی نہ کیوں کر تیری زبان کل کی کنجی نہ کیوں کر تیری زبان حکم رحمان تیرا کہا ہو گیا اس نے واللہ اللہ کو پا لیا جو کوئی پہ دل سے فدا ہو گیا نام تیرا نزع جس نے لیا اس کا ایمان پر خاتمہ ہو گیا رسول اکرم علیہ السلام شتہ مبارک امام بصری رحمت اللہ تعالیٰ علیہ উল্লেখ করেছেন তিনি সেই মাহবুব আলহি সাল সালাম তার যে প্রশংসা রয়েছে যে গুণাবলী রয়েছে তার যে গুণগান রয়েছে সীমাহীন সুন্দর অত্যন্ত পবিত্র খুবই উচ্চ খুব মাহাত্বপূর্ণ খুবই উন্নতর আল্লাহ আকবর সৈয়ীদ শব্দটি ব্যবহার হয়েছে সৈয়ীদ সর্দারকে বলা হয়ে থাকে তবাত এর অর্থ হলো নির্মল হওয়া তৈব এর থেকে নির্গত আলা হাজরাত ইমামে আহলে সন্নত ইমামে ইস্কু মোহাম্মত আলী রহমত রহমান নিজ কালামে একটি পংক্তি এভাবে উল্লেখ করেন হে রসুল আকরাম আলহিসু আসালামের মোবারক সত্তায় না ত্রুটির কোনো সম্ভাবনা রয়েছে না কোনো ধরনের অন্য কিছুর সম্ভাবনা রয়েছে যা তার সত্তায় কোনো ত্রুটির সৃষ্টি করবে কোনো এমন কিছু সৃষ্টি করবে যা মন্দ হবে তিনি মন্দ থেকে পবিত্র ত্রুটি থেকে পবিত্র খুদ থেকে পবিত্র তিনি তো পবিত্রই পবিত্র নির্মলই নির্মল তো কেনই বা তার প্রশংসা উচ্চ হবে না তার প্রশংসা সমুন্নত হবে না তার প্রশংসা শ্রেষ্ঠতম রসুল আকরম আলহি সালামের প্রশংসা যে রয়েছে তা কয়েক ধরনের এখন সেই প্রশংসা যা চরিত্রের দিক দিয়ে এক সেই প্রশংসা যা আধ্যাত্মিক দিক দিয়ে রয়েছে একটি সেই প্রশংসা যা তার শরীরের দিক থেকে যা তার গোড়ালির দিক থেকে তার গঠনের দিক থেকে আর তার বডির দিক থেকে আল্লাহ রাবুল প্রত্যেক দিক থেকে তিনি আলিহ সাল্লাতু সালামকে সে প্রশংসা দান করেছেন সে সান দান করেছেন সে গুণাবলী দান করেছেন যে তার মতো আর কেহই নেই তো কেনই বা বলবো না মুহাম্মাদুন হুজুর আল্লাহি সালাম সে সত্তা তার যে প্রশংসা রয়েছে তা খুবই উচ্চ অত্যন্ত সুন্দর কথা বলি যদি তার দীপ্তিমান চেহারার কানা দা হু আলি সাল্লামা আহ সাল্ নাসি তিনি আলাহি সালাম সারা দুনিয়ার লোকদের চেয়ে অনেক বেশি সুন্দর ছিলেন তার যে চেহারা মোবারকার রয়েছে অত্যন্ত চমৎকার ছিল সীমাহীন সুন্দর ছিলেন আহ সনুহু আর তার যে চরিত্র ছিল তাও অত্যন্ত মাহাত্মপূর্ণ ছিল বাইন তার যে মোবারক উচ্চতা ছিল না তো খুব দীর্ঘ ছিল আর না খাটো ছিল বরং আল্লাহ তাকে এই গুণ দান করেছেন যে তিনি যতই দীর্ঘাকায় লোকদের সাথে দাঁড়াতেন তার উচ্চতা দীর্ঘ দেখা যেত আর যদি তার চেহারা মোবারকের কথা বলি তো প্রত্যেক সাহাবি নিজ নিজ শব্দ দ্বারা নিজ নিজ দিক থেকে নিজ নিজ কল্পনা অনুযায়ী প্রিয় আঁকা আলহ সাল্লামের বৈশিষ্ট্য বর্ণনা করেন কেউ চাঁদের সাথে উপমা দেয় কেউ ধারালো তলোয়ার যে রয়েছে চকচকে এর সাথে উপমা দেয় কেউ তার বর্ণ নিয়ে কথা বলে থাকে কেউ তার উজ্জ্বলতা নিয়ে কথা বলে কেউ চেহারার সৌন্দর্যতা নিয়ে কথা বলে থাকে তো প্রিয় আঁকা আলি সাল্লা সাল্লামের চেহারা মোবারকের কিরূপ মাহাত্ম রয়েছে কথা বলি যদি তার ঘাম মোবারকের তো হজরত আনাজবিন মালিক রদি আল্লাহ আনহু ইরশাদ করেন যে নবী আকরাম আল্হী সালাতামের ঘাম মোবারক আমি সুগন্ধির ঘ্রান নিয়েছি আতরের ঘ্রাণও নিয়েছি কিন্তু জারাসুল আকরাম আল্লাহ সালাতামের ঘাম মোবারক আতরের চেয়েও বেশি মিষ্কের চেয়েও অধিক বেশি সুগন্ধিময় বলা শামামতু মিসকান কাত্তু ওয়া লা ইতারা কানা আতিয়াবা মিন ইরকিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘামবারক ছিল আতরের চেয়ে অধিক সুগন্ধিময় মুশকের চেয়ে অধিক সুগন্ধিময় তার প্রশংসা কিরূপ তার ঘামে সেই সুঘ্রাণ ছিল যে যেঘ্রাণ উত্তমের চেয়ে উত্তম কোন দামি থেকে দামি সুগন্ধিতে ছিল না তার সুগন্ধিময় সত্তার যে স্থান দিয়ে গমন করত সেই স্থান হতে খুবই সুগন্ধিময় ঘ্রাণ আসতো আল্লাহরত এই নকশাকে কিছুটা এরূপ বর্ণনা করেন্লাহ চালু আপনার প্রশংসা কিভাবে বর্ণনা করব আপনার তো ঘাম মোবারকের এমন মাহাত্ম রয়েছে যে আপনি যেদিক দিয়ে গমন করতেন তো সেদিক থেকে কি আম্বর কি মুস্ক আর কি উত্তম থেকে উত্তম সুগন্ধি সুবাস ছড়াবে আপনার সত্তা যেদিক দিয়ে গমন করবে সেখানে এর চেয়েও বেশি সুবাস ছড়িয়ে যায় মুস্কের চেয়েও বেশি সুগন্ধি ছড়িয়ে যায় আর যদি কথা বলি হুজুর আলাই সাল্লা সাল্লামের থুতু মুবারাকার তো হাদিসের কিতাব সময় রয়েছে যখন খাইবারের ঘটনা সংগঠিত হয় হজরত আলীউল মুরতদা কারামু তো ওজাহুল করিম তার চোখের মধ্যে প্রচণ্ড ব্যথা ছিল রসুল আকরাম আলী সালাম নিজের থুতু মুবারক লাগিয়ে দিলেন প্রচলিত অর্থে আমরা যাকে থুতু বলি রসুল আকরাম সাল্লু আলি সাল্লামের সেই মুবারক শরীরের অংশকে আমরা থুতু মুবারক বলি আদবের শব্দ যত বেশি আদবের শব্দ ব্যবহার করা হবে তা তত বেশি উত্তম থুতু মুবারক লাগালেন তার সেই চোখ ভালো হয়ে গেল আরেকটি হাদিসে রয়েছে হজরত আমর বিন আস রদি আল্লাহ আনহু তার পা কেটে যায় রসুল আকরাম আলাহি সাল্লা সালাম নিজের থুতু মুবারক লাগালেন নিজের বরকতময় থতু শরীফ লাগালেন তো সে পা জোড়া লেগে গেল ঠিক হয়ে গেল সুস্থতা লাভ করলেন রসুল আকরাম আলাহি সাল্লা তো থুতু মুবারকের এমন তার কোন কোন প্রশংসা বর্ণনা করব কোন কোন গুণাবলী আলোচনা করব যদি কথা বলি রসুল আকরাম আলহি সাল্লা দৃষ্টি দৃষ্টিশক্তির আল্লাহ আকবর এক হলো দৃষ্টিশক্তি আর একটি হলো যে তার চোখের সৌন্দর্য আরে তার চোখের যে সৌন্দর্য রয়েছে তার মাহাত্ম কীরূপ চোখের রং নিয়ে কথা বলা হলে চোখের বৃত্তাকার নিয়ে কথা বলা হলে চোখের উপরে যে ভ্রু রয়েছে তা নিয়ে কথা বলা হলে তার পলক নিয়ে কথা বলা হলে আলাদা একটি অধ্যায় হয়ে যাবে আলাদা এক বর্ণনা রয়েছে আলাদা আলোচনা রয়েছে এক এমন আলোচনা যা দ্বারা রূপ সতেজ হয়ে যায় এমন এক আলোচনা যা দ্বারা অন্তর আলোকিত হয়ে যায় তবে আমি এখানে আলোচনা করছি তিনি সালাতুয়া সালাম এর দৃষ্টি শক্তির এটি এমন দৃষ্টি শক্তি ছিল এটি সেই চোখ ছিল কুরআন বলে চোখ না কোনো দিকে ফিরেছে না সীমাতিক্রম করেছে তার চোখের আলোচনা তো কোরআন করেছে তার চোখের যে গুণাবলী রয়েছে এটা তো কোরআন বলেছে এই চোখের এই দৃষ্টিশক্তির যে শক্তি ছিল এই শক্তির কিরূপ মাহাত্ব ছিল রসুল্লে আকরাম আলাই সাল্লাতুয়াসাল্লাম ইরশাদ করেন ইন নিয়রা মা আমি তা দেখি যা তোমরা দেখতে পারো না অস্মাউ মা লাস্মাউন আমি তা শুনতে পারি যা তোমরা শুনতে পাও না একটি হাদিসে বর্ণিত রয়েছে ইনল্লাহ জওয়াল অর্দ আল্লাহ তাআলা জমিন আমার জন্য সংকুচিত করেছেন জমিনে যা গোপন রয়েছে জমিনে যে লুকায়িত বস্তু রয়েছে এগুলো আলাই জন্য কিভাবে গোপন থাকতে পারে হুজুর ইরশাদ করছেন আল্লাহ জমিন যে রয়েছে আমার জন্য সংকুচিত করেছেন আমি এর পূর্ব দিককে অবলোকন করেছি এর পশ্চিম দিককে অবলোকন করেছি তো এটা কিভাবে হতে পারে যে হুজুর আলী সালামের প্রাচীরের পিছনের জ্ঞান থাকবে না এমন সত্তা মুসলিম শরীফের হাদিস বলা হচ্ছে আমি পূর্ব দিকও দেখে নিয়েছি পশ্চিম দিকও দেখেছি জমিন আমার জন্য সংকুচিত করা হয়েছে তো জমিনে এমন কি রয়েছে বস্তুর মধ্যে যা তিনি অবলোকন করেননি যা তার জন্য গোপন করা হয়েছে আর চোখ যে রয়েছে তা তো খুবই নির্দিষ্ট দেখে থাকে আর হুজুর তিনি কি কি দেখেন বুখারি শরীফের হাদিসে শুনুন হুজুর আলাই সালাতু সালাম ইরশাদ ফরমান আল তারাউনা হাওনা আমি যখন নামাজে দণ্ডায়মান হই তোমরা কি মনে করো কিবলা কি এইদিকে পিছনে কি হচ্ছে আমার কি জানা নেই বললেন ফাও বিল্লাহি মা ইয়া আলাইয়া খুশুকুম অন্য কিছু তো আলাদা বিষয় তোমাদের যে অন্তরের বিষয় রয়েছে তোমাদের একাগ্রতা রয়েছে এটা আমার জন্য গোপন নয় ওয়া রুকুউকুম না তোমাদের রুকু আমার জন্য গোপনীয় আর ইরশাদ ফরমান ইন্নী লারাকুম মিন আমি আমার পিঠের পেছন থেকেও তোমাদেরকে দেখে থাকি হুজুর আকরাম আলাইহিস সালাম আল্লাহ তালা তাকে এমন দৃষ্টি শক্তি দান করেছেন আর তিনি না শুধু এটা যে কেবল সামনেই দেখতেন বরং পিছন থেকেও দেখার সক্ষমতা ছিল মুহাম্মাদুন সাইয়্যিদুন তাবাত মানাকিবুহু তিনি সেই মাহবুব যার সীমাহীন প্রশংসা রয়েছে সীমাহীন মর্যাদা রয়েছে অসংখ্য গুণাবলী রয়েছে শ্রেষ্ঠত্বই শ্রেষ্ঠত্ব রয়েছে নির্মলতাই নির্মলতা রয়েছে উচ্চতায় উচ্চতা রয়েছে তিনি তো মহান মহান তিনি আলাহী সাল্লাতুসালামের শরীর বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহ আমরা শুনছি প্রিয় আঁকা আলাই সাল্লাতুসালামের যে শারীরিক গুণাবলী রয়েছে এ বিষয়ে কথা হচ্ছে যদি কথা বলি শ্রবণ শক্তি সম্পর্কে হুজুর আলাই সাল্লাতুসাল্লাম ইরশাদ করেছেন আসমাউলা তসমাউল আমি তা শুনতে পাই যা তোমরা শোনো না এক হাদিসে পাকে বর্ণিত রয়েছে আসমানের মধ্যে যে হইচই হয়ে থাকে আমি তাও শুনি আরেকটি হাদিসে রয়েছে বোখারি শরীফের হাদিস হুজুর আলাই সাল্লাতুসাল্লামের গমন কোনো কবরের পাশ দিয়ে হচ্ছিল অন্যান্য লোকেরাও ছিল তাহাবাও ছিলেন আবাস কেউ শুনেনি বর্ণনাকারী বলেন ফসামিয়া সাউতাইন সাদেন যে তিনি দু আওয়াজ শ্রবণ করেন যাদেরকে আজাব দেওয়া হচ্ছিল আর তাদের আজাব কেন হচ্ছিল একজনকে তো এই কারণে যে ছিটা থেকে বেঁচে থাকতো না আর দ্বিতীয় জনকে এই ব্যাপারে যে সে লোকদের গিবোধ করতো জমিনের মধ্যে দাফনকৃত যদি এক ব্যক্তির উপর আজাব হয়ে থাকে আর সে জমিনের ভিতরে চিৎকার করতে থাকে হুজুর আল্লা সালাতাম তার চিৎকারের আওয়াজকেও শ্রবণ করে থাকেন রসুল আলহ সালাতুসালামের যদি কথা বলি আওয়াজ মুবারকের আল্লাহবর সকলে সুন্দর আওয়াজ পছন্দ করে আল্লাহ তাবারক আলা সিও নবী হজরত দাউদ আলা নবীন আলাই সালাতামকে অত্যন্ত সুমধুর কণ্ঠ দান করেছেন আওয়াজ দাউদি খুবই প্রসিদ্ধ কিন্তু হুজুর আলি সাল্লাহু সাল্লামের আওয়াজ কেমন তিরমিজি শরীফের হাদিস হজরত আনাজবিন মালিক রদি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন মা বাবা সাল্লাহ আল্লাহ তা কোন নবীকে প্রেরণ করেননি ইল্লাহ হাসাদ আল ওয়াজহি সাউদ কিন্তু এটা যে তাকে উত্তম আকৃতি দান করেছেন আর উত্তম কণ্ঠস্বর দান করেছেন ইসাদ করেন ওয়াকা আলভি হে লোকেরা তোমাদের যে নবী রয়েছে সালাম প্রিয় তার কণ্ঠস্বর অত্যন্ত সুমধুর আর তার যে দীপ্তিমান চেহারা রয়েছে তাও অত্যন্ত সুন্দর হাজ তুমি মবাত আনহা প্রিয় আকা আলহি সালামের বৈশিষ্ট্য বর্ণনা করেন এটি খুবই দীর্ঘ হাদিস তাতে শব্দও রয়েছে সাহলুন হ্যাঁ রয়েছে তার যে কণ্ঠস্বর রয়েছে এতে তীব্রতা ছিল না কঠোরতা ছিল না বরং অত্যন্ত মিষ্টস্বর ছিল সেই কণ্ঠস্বরে মধুরতা ছিল সেই কণ্ঠস্বরের মধ্যে মিষ্টতা ছিল সেই কণ্ঠস্বরে মমতা ছিল সেই কণ্ঠস্বরের মধ্যে এমন মধু ছিল যে স্বয়ং মধুরও গর্ব হবে আল্লাহ আকবর রসুল আকরম সালাম এর কোন কোন বৈশিষ্ট্য নিয়ে কথা বলব রসুল আকরাম আল্লাহ সালামের জ্ঞান মোবারক আল্লাহ তালা তাকে যে জ্ঞান দান করেছেন আর এই জ্ঞানের সাক্ষী কুরআন দিচ্ছে হে মাহবুবা আলাই সাল্লা সালাম। আল্লাহ তাআলা রহমতে আপনি তো জ্ঞানের অধিকারী আপনি কোনো পাগল নন আল্লাহ তালা আপনাকে পরিপূর্ণ জ্ঞান দান করেছেন ওহাব্বিন মুনাব্বি তিনি সিকাস্তাবে তিনি বর্ণনা করেছেন যে আমি পূর্বের সহিফা থেকে একাত্তরটি তে সহিফায় আমি এই কথা পড়েছি কোন বিষয়ে পড়েন ইন্না আল্লাহ لم ইউতি জমিআন্নাস মিন বদা দুনিয়া দুনিয়া যখন থেকে সৃষ্টি হয়েছে আর সমাপ্ত পর্যন্ত যখন পৌঁছবে আল্লাহ তালা লোকদের যে জ্ঞান দিয়েছেন বলেন মিনাল হাক্লি ফি জুমবি হাক্লি মুহাম্মদ যদি পৃথিবীর সকল মানুষকে যে জ্ঞান দান করা হয়েছে যদি তা দিকে রাখা হয় আর হুজুর নবী আকরাম আলাই সাল্লা সাল্লামের মুবারক জ্ঞানকে একদিকে রাখা হয় তো পুরো পৃথিবীর যে জ্ঞান রয়েছে সেগুলো এমন যেমনিভাবে পুরো দুনিয়ার অনুকে একত্রিত করা হয় আর সেই অণুর সামনে আরেকটি অনু থাকবে তো সমগ্র যে দুনিয়া রয়েছে এতে বসবাসকারী যে লোকেরা রয়েছে তাদের জ্ঞান হুজুরের জ্ঞানের তুলনায় একটি অনুমাত্র আল্লাহ তাআলা তাকে এমন জ্ঞান দান করেছেন এমন প্রজ্ঞা দান করেছেন এমন বিচার বুদ্ধি দান করেছেন তাকে এমন জ্ঞানের অধিকারী করেছেন প্রজ্ঞার অধিকারী বানিয়েছেন যদি কথা বলি হুজুর আলী সাল্লা সাল্লামের পবিত্র অন্তরের আল্লাহ আকবর অন্তরের অনেক বৈশিষ্ট্য রয়েছে অন্তর নির্মল হয়ে থাকে অন্তর পবিত্র হয়ে থাকে নিষ্পাপ হয়ে থাকে অন্তর এর মধ্যে নম্রতা থাকে কোমলতা থাকে আর সকল দিক থেকে সাহাবে সিয়ার বর্ণনা করেছেন হুজুর আলি সালাতুসাল্লামের যে অন্তর রয়েছে যদি কোমলতা থাকে তো এর কী ঘটনা রয়েছে এর কি দলিল সাক্ষ্য রয়েছে যদি এর মধ্যে নম্রতা থাকে এর কী ঘটনা আর কি দলিল সাক্ষী রয়েছে এই অন্তরের নিষ্পাপ হওয়া কিভাবে পবিত্র হওয়া কিভাবে নির্মল হওয়া কিভাবে তবে এখানে আমি কেবল একটি মাত্র হাদিস পাক আপনাদের নিকট পেশ করব বলেন আল্লাহ নযারা ফি কুলুবিল ইবাদ আল্লাহ তাআলা যখন লোকদের অন্তরের দিকে দৃষ্টি প্রদান করলেন ফবজাদা কালবা মুহাম্মাদিন খায়রা কুলুবিল ইবাদ নবী আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে অন্তর রয়েছে সেটা দুনিয়ার সকল লোকদের চেয়ে অধিক আল্লাহ নিকট পছন্দনীয় অর্থাৎ আল্লাহ তালা পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন রসুল আকরম আলী সাল্লা যে অন্তর রয়েছে সেটা সর্বাপেক্ষা আর সর্বাধিক সেটা শ্রেষ্ঠ রয়েছে সবচেয়ে বেশি কার্য সম্পাদনকারী সবার চেয়ে বেশি উত্তম বৈশিষ্ট্যের অধিকারী সেটা পবিত্র সেটা নির্মল রয়েছে নিষ্পাপ রয়েছে আলোকিত রয়েছে সেই অন্তরের মধ্যে নম্রতা রয়েছে কমলতা রয়েছে না জানি কত বৈশিষ্ট্য রয়েছে তো সমস্ত জগতের অন্তর যখন দেখা হলো হুজুর আলাইসাল্তুসাল্লামের যে অন্তর রয়েছে তা সর্বাধিক পবিত্র সর্বাধিক উত্তম আর বললেন যখন আল্লাহ তাবারকতা আলা এই অন্তরকে পবিত্র দেখেছেন অতপর কি হলো ফস্তফা ফ। তাসাহোবি রিসালাতেহি আল্লাহ তা তাআলা এই অন্তরকে রিসালাতের জন্য জয়েন করে নিয়েছেন আল্লাহ আকবার এই যে অন্তর রয়েছে তা ওর কেন্দ্র হল এতে ওহি নাজিল হলো এতে কালামে ইলাহি নাজিল হলো বলেন সুম্মা নজারা ফি কুলুবিল ইবাদ আল্লাহ তা আলা বান্দাদের দিকে দৃষ্টি দিলেন বাদ আলবি মুহাম্মাদিন নবী আকরাম আলাইহিস সালাতু সালাম এপর কার অন্তর শ্রেষ্ঠ রয়েছে অথচ সৃষ্টির আল্লাহ তাআলা তার কাছে কি গোপন রয়েছে এখানে একটি কথা বর্ণনা করা হচ্ছে এখানে বোঝানো হচ্ছে সর্বাধিক উত্তম উত্তম কে কে বান্দাদের মধ্যে আর এটি একটি বাস্তবতা যে নবী যে রয়েছেন তারা সকল উমতের চেয়ে শ্রেষ্ঠ রয়েছেন তবে এখানে একটা তুলনামূলক কথা বর্ণনা করা হচ্ছে যে নবী আকরাম আলাই সাল্লা সাল্লামের উম্মতদের মধ্যে কে উত্তম তো বলা হলো যিনি এই সকল উন্মতের মধ্যে সর্বোত্তম ছিলেন তাকে হুজুর আলীসাল্তুসাল্লামের সাথে বানানো হয়েছে তার সঙ্গী বানানো হয়েছে তাকে বন্ধু বানানো হয়েছে বলা হয়েছে শুম্মা নাজরাফি কলুবেল ইবাদ বা দ কালবি মোহাম্মদীন হুজুর আলাইসাল্তুসাল্লামের পবিত্র অন্তরের পর যখন দৃষ্টি দেয়া হলো অন্যান্য অন্তরের দিকে তো বলা হল ফফজ আদা কলুবাস হাবিহি খাইয়া কলুবেল ইবাদ তাদের যে রয়েছে নবীর সাহাবিদের অন্তর সর্বোত্তম পেলেন فجعلهم گزরা আর এই লোকদেরকে হুজুর আলাইহিস সালাতু সালামের অজির নির্ধারণ করলেন সঙ্গী নির্ধারণ করলেন পরামর্শদাতা বানালেন নবী আকরাম আলাই সালাতু সালাম পরামর্শ করেন তো নবী আকরাম আলাই সালাতু সালামের পবিত্র অন্তর সর্বশ্রেষ্ঠ সর্বাধিক নির্মল সবচেয়ে বেশি তো কেনই বলবো না মুহাম্মাদুন নাকে আলাই সলাতু এমন সত্তা তার যে প্রশংসা রয়েছে। চেয়ে বেশি এমন মর্যাদা কারো অর্জন হয়নি তো কেনই বলবো না আরে কই জানে যদি আপনি কোনো জিনিসকে লক্ষ্য করেন তো ছয়টি দিকে আবদ্ধ হয়ে থাকে। এক দুই তিন চার পাঁচ ছয় উপর নিচ সামনে পেছনের ডানে বামে ছয়টি দিকে আবদ্ধ হয়ে থাকে তো সকল শেষ শেষ বলা হয় ছয় কি সব সব শেষ জহদকে দায়রে মে শেষ জহদ সে তুম বরা হো আপনার মধ্যে তো এই ত্রুটি পাওয়াই যায় না তিনি আলাইহিস সালাম এর এত দিক এতগুলো গুণ এতগুলো বৈশিষ্ট্য যে বান্দা কথা বলতেই থাকবে কোন দিক কোন গুণ কোনো বৈশিষ্ট্য কোনো অ্যাঙ্গেল কভারই হয় না তার এত গুণাবলী রয়েছে এত বৈশিষ্ট্য রয়েছে এত নিপুণতা রয়েছে এত উত্তমতা রয়েছে এত সম্মান এত মর্যাদা কি বলবো কী শোনাবো প্রিয় আকা সালামের কি কি বৈশিষ্ট্য রয়েছে কোন কোন উপাধি দ্বারা তাকে ডাকা হয়েছে কোন কোন বৈশিষ্ট্য এমন রয়েছে যা তার মধ্যে পাওয়া যেত কয়েকটি মাত্র বৈশিষ্ট্য বয়ান করতে পারবো তবে আমরা তার সত্তার ব্যাপারে অনুমান করতে পারবো না ধারণা করতে পারবো না আর এটা এমন বাস্তবতা যে একটি প্রোগ্রাম তো কি এই ধরনের হাজার লক্ষ প্রোগ্রাম হলে তবুও রসুল আকরাম আলহি সাল্লা সালামের যে প্রশংসা রয়েছে তার যে ফাজাইল রয়েছে তার যে মাহাত্ম রয়েছে এর আলোচনা কখনো শেষ হবে না আসুন এখানে কিছু বৈশিষ্ট্য বর্ণনা করি তো তিনি হলেন মুহাম্মদ তিনি হলেন আহমদ তাকে আল্লাহ তালা হামিদ বানিয়েছেন মাহমুদ বানিয়েছেন কাসিম বানিয়েছেন আকিব বানিয়েছেন ফাতে বানিয়েছেন খাতিম বানিয়েছেন হাসির বানিয়েছেন তিনি হলেন মাহি তিনি হলেন দায়ী সিরাজ রশিদ মনির তিনি নাজির তিনি হাদি তিনি মাহাদি তিনি রাসুল তিনি নবী তিনি তোহা তিনি ইয়াসিন তিনি মুজাম্মিল তিনি মুদ্দাসির তিনি শাফি তিনি খলিলুল্লাহ তিনি কলিমুল্লাহ তিনি হাবিবুল্লাহ তিনি মুস্তফা তিনি মোরতাজা তিনি মুজতবা তিনি হলেন মুখতার তিনি হলেন নাসির তিনি হলেন মনসুর তিনি হলেন কাইম হাফিজ তিনি শাহিদ তার সত্তা এমন সত্তা যিনি আদিল যিনি হাকিম যিনি নূর যিনি হুজ্জাত যিনি বুরহান যিনি ইবতাহি যিনি মুতি যিনি মুমিন যিনি মুজাকির যিনি ওয়াইজ তিনি হলেন আমিন তিনি হলেন সাদিক তিনি হলেন মুসাদ্দিক তিনি হলেন নাতিক তিনি হলেন সাহিব মাক্কি তিনি মাদানি তিনি আরাবি তিনি হাসিম তিনি তিহামি তিনি হিজাবি তিনি তারাজি তিনি মুদারি তিনি তিনি হলেন উম্মি তাকে তো কুরআন আজিজ বলেছে তাকে তো কুরআন হারিজ বলেছে তাকে তো কুরআন রহিম বলেছে আল্লাহ তালা তাকে একক ও এতিম বানিয়েছেন তিনি ধনী তিনি জওয়াদ তিনি ফাত্তাহ তিনি আলিম তিনি তৈয়ব তিনি তাহিদ মুতাহার খাতিব ফাসিহ সৈয়দ মুনাক্কা তিনি ইমাম বার শতবসাদ সাবিক মুক্তাসিদ, তিনি মাহাদি তিনি হক তিনি হলেন মুবিন তিনি হলেন শুরু তিনি হলেন শেষ তিনি হলেন জাহির তিনি বাতিন তিনি রহমত তিনি মুহাল্ল তিনি মুহারিম তিনি আমির তিনি নাহি তিনি হলেন শাকুর তিনি হলেন করিব তিনি মুনিব তিনি মোবাল্লিক তিনি তহসিন তিনি হামিম তিনি হাসিব তিনি আউলা

تیرے تو, تیرے تو عیبت بری ایری ہوں میرے شاہ, شاہ میں کیا, کیا کیا کہوں تجھے خا کی سب سب خاموشی چپ ہو رہا ہوں لیکن رضا نے ختم سخن اس پہ کر دیا خالق کا خلق کا تجھے امام بسری رحمت اللہ تعالی مدھے دوٹی بھی شاکے ٹی نہ کرے چھن کرتم پنکتی تو برنہ کرے যে তার প্রশংসা সমুন্নত রয়েছে খুবই উচ্চ অনেক বেশি খুবই উত্তম খুবই নির্মল আর দ্বিতীয় এটা বলেছেন যে তিনি সেই সত্তা আল্লাহ পুরস্কার ও সম্মানের তার উপর বৃষ্টি বর্ষণ করেছেন তাকে তো এমন এমন নিয়ামত দান করেছেন যে নিয়ামত কাউকে দান করেননি তো সেগুলো কোন নিয়ামত আল্লাহ আকবর হুজুর আলাই সালাতুসালাম তো স্বয়ং এই দুনিয়ার জন্য জগতের জন্য বড় নিয়ামত তা সত্য হলো নিয়ামতে কুবরা। তবে স্বয়ং তার উপরে আল্লাহ তালা কোন কোন নিয়ামত নাজিল করেছেন আমাদের জ্ঞান কি এই ক্ষমতা রাখে যে আমরা সেই সকল নিয়ামত গণনা করতে পারবো আল্লাহ ত আলা রহমত নাজিলকারী নিয়ামত সমূহ দানকারী আর হুজুর আলাই সাল্লা সে নিয়ামতের অধিকারী তিনি সে নিয়ামত সমূহ লাভকারী তিনি সে নিয়ামত দ্বারা প্রশংসিত তিনি সে নিয়ামতের সাথে সম্পৃক্ত তো কথা হলো মাহবুব আর মুহিবের তবে বরকতের জন্য কতিপয় নিয়ামতের আলোচনা করব। আল্লাহ তালা কোন কোন পুরস্কার তাকে দান করেছেন তাকে আল্লাহ মিরাজ করিয়েছেন তাকে আল্লাহ তালা সেও দিদার দ্বারা ধন্য করেছেন তিনি হলেন সেই আলাম নশ্রাহ লাকা সদরাক বলে তার বক্ষ মুবারকের যে প্রশস্ততা রয়েছে তা বর্ণনা করেছেন তিনি সেই যে মুমিন তার মালিকানাধীন এটি বলে বর্ণনা করেছেন আল আউলা মিন আল যারা মুমিন রয়েছে হুজুর আলাই সাল্তুসাললাম হলেন তাদের মালিক তাকে আল্লাহ তালা আম্বিয়াতে সরদার বানিয়েছেন ইমামুল আম্বিয়া বানিয়েছেন শাফাতে কুবরার মুকুট আল্লাহ তা আলা তাকে দান করেছেন উভয় জগতের চাবি আল্লাহ তা তাকে দান করেছেন এই দুনিয়ার চাবি হোক বা বেহেস্তার চাবি হোক উভয় জগৎ তার হাতেই রয়েছে তার ক্ষমতার মধ্যে রয়েছে তাকে মালিক ও মুখতার বানিয়েছেন আকবর সবচেয়ে বেশি মজেজা তাকে দান করেছেন সবচেয়ে বেশি সৌন্দর্য ও মাধুরতা তাকে দান করেছেন সবচেয়ে বেশি পূর্ণতা তাকে দান করেছেন আল্লাহ তালা তাকে সুরক্ষা দিয়েছেন যে আল্লাহ তালা তাকে সুরক্ষা দিয়েছেন আর যদি কথা বলি তার জ্ঞানের আল্লাহ তালা তার কোনো মাখলুক এত জ্ঞান দান করেননি যে যত জ্ঞান তার মাহবুব আলহী সালামকে দান করেছেন ইরষদ হয়েছে। ও আল্লা মালাম যা কিছু আপনি জানতেন না আল্লাহ তা আলা আপনাকে শিখিয়ে দিয়েছেন। ও কানা আজিমা তো যখন আল্লাহ তালার মহান দয়া আপনার উপর হবে। অতপর সেই নিয়ামতের কিরূপ মাহাত্ম হবে। যা তিনি পেয়েছেন সেই সম্মানের কিরূপ মাহাত্ম হবে। যা তার অংশে এসেছে। আল্লাহ আকবর তো রসুল আকরাম আল্হী সালু সালাম এমন সত্তা এমন ব্যক্তি মুহাম্মাদুন সেই সত্তা তিনি আল্লাহ তালা তাকে দান 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 করেছেন 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 সম্মান পূর্ণতা দান করেছেন তো কথা হচ্ছিল হুজুর আকরাম আলাই সালাতু সাল্লাম প্রশংসা ও গুণকীর্তনের তার ফজিলা সমূহের তার সৌভাগ্যের তার বুজুগির তার মর্যাদার তার মাহাত্মের তার এহসানের আল্লাহ তাবারক তালা আমাদের অন্তর্ভুক্তি হুজুর আলহি সাল্লা সাল্লামের গোলামদের মাঝে করুক আর আমরা এমনিভাবে নবী আকরাম আলাইহি সাল্লা সাল্লামের জিকির শুনতে থাকি করতে থাকি প্রিয় আকা আলহি সাল্লা সাল্লামের স্মরণ দ্বারা নিজ অন্তরকে আলোকিত করতে থাকি ইমাম বসির রহমাতুল্লাহ তালের যে কালাম রয়েছে নিঃসন্দেহে ইস্ক ভালোবাসা দ্বারা পরিপূর্ণ কালাম খুবই কম শব্দে তিনি সেই কথা বর্ণনা করেন যা বোঝানোর জন্য যথেষ্ট সময়ের প্রয়োজন আর সময়ও এটা বলছে যে আমাদের প্রোগ্রামের সময় শেষ হয়ে যাচ্ছে আল্লাহ যদি চান আগামীতে নতুন বিষয় নিয়ে একটি নতুন পঙ্ক্তি নিয়ে এই কালামেরই কাসিদে মোহাম্মদিয়ার একটি নতুন পঙ্ক্তি নিয়ে আপনাদের সাথে থাকব আল্লাহ তাবারক আলা রসুল আকরম আলাহ সাল্লা সাল্লামের সত্য ও দৃঢ় ভালোবাসা দান করুক আমিন বিজাহিন বিল আমিন চাল আল্লাহ তাল্লা আলিহিম সৃষ্টিকুল কুল কি আর নবীর সম্মান যা জানেন রবতাল তর্শানো মান